বেশি বাচ্চাদের মধ্যে উন্মাদনা দেখছি এই আঁকা কম্পিটিশানে, দেখে আমরা মানে মানে অবাক হয়ে যাই যে যার জন্য আমরা এটাকে করি। এবং আমাদের ক্লাবের প্রতিটি ছেলে যেভাবে অ্যাক্টিভ মানে হচ্ছে এই জিনিসটাকে নিয়ে তারা রয়েছে, সেটাও একটা বিরাট ব্যাপার। সব থেকে বড় কথা, আমি নিজে বহু অনুষ্ঠানে যাই, কিন্তু এদের একটা প্রাতিষ্ঠানিক দক্ষতা আছে স্বাধীন সংঘের। এই প্রাতিষ্ঠানিক দক্ষতা থাকার জন্যই এরা এতগুলো বাচ্চাকে, আগে একটা গ্রুপ হয়ে গেছে, দিস ইজ দ্য সেকেন্ড গ্রুপ, এতগুলো বাচ্চাকে নিয়ে একটা দিনেতে প্রতিযোগিতা করা, তাদেরকে ঠিক মতো জায়গায় বসিয়ে তাদের আঁকে আঁকতে সাহায্য করা, তাদের মেটেরিয়ালস দেওয়া এবং তাদের মধ্যে পুরস্কার তৈরি করে দেওয়া, এবং তাদেরকে বলে সকলকেই কিছু না কিছু দেবে, আমার মনে হয় না কিছু একটা কনসোলেশন প্রাইজও দেবে, এই ব্যাপারটা হচ্ছে অত্যন্ত সাংগঠনিক দক্ষতার ব্যাপার। শিশুদের মধ্যে আগ্রহ আরো অনেক বেড়ে যাবে। ক্যামেরায় আনন্দ চক্রবর্তীর সঙ্গে মুনমুন চক্রবর্তী, ইমেজ কলকাতা।